বিয়ে হয়েছিল মাত্র 15 দিন, আর 15 দিন পর নাকি স্বামীর দাবি স্ত্রী পছন্দ হয়নি, স্ত্রী কুৎসিত, তার সাথে সংসার করা অসম্ভব। শুরু হয় অশান্তি, অপমানে কাউকে কিছু না জানিয়ে বাপের বাড়ি এসে বিষপান করে ফেলে গৃহবধূ অনামিকা নমসূত্র। ঘটনা খোয়াইতে, এরপর খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জীবিতে পাঠানো হয়, কিন্তু হয়নি শেষ রক্ষা। বিয়ের 15 দিন পর অপমানিত হয়ে আত্মঘাতী হলো গৃহবধূ। অভিযোগ, বিয়ের 10 দিন পর থেকেই মানসিক নির্যাতন শুরু করে স্বামী। স্ত্রী কুৎসিত, তাকে নিয়ে সমাজে চলা মুশকিল, এসব মন্তব্য কোনো মতেই মেনে নিতে পারছিলেন না নববধূ। স্বামী অভিজিৎ দাসের বিরুদ্ধে থানায় মামলা করবে মৃতার পরিবার। আগের দিন রাত্রে করছে, কইছে শঙ্ক বেঙ্গাল তুমি তো কেড়ে নিতাই না, কয় না তোমারে নিতাম না। এরপরে দা কইছে কয় শঙ্ক বেঙ্গাল তোমার বাবার বাড়িতে যে জিনিস দিছে সব জিনিস পাঠাই দিন। কতদিন আগে বিয়ে হয়েছে? 15 আগস্টের দিন। এই 15 আগস্ট? হ্যাঁ, 15 আগস্টের দিন। এরপরে তাই কইছে তোমারে বাদো মাস নাইয়র দিই না, তোমারে না নিবার লাগে নাইয়র দিছে। এটা কি সামাজিক বিয়ে আসলো? সামাজিক বিয়া, না নিবার লাগে নাইয়র দিছে। এরপরে নাইলে নাইয়র দিলাম না, আমরা বাদো মাস নিয়ম নাই, তোমারে না নিবার লাগে নাইয়র দিছে। ও দূর কইছে মাইয়া এরকম করার কারণ? এরপরে মাইয়া এরপরে ফোন করলোই মায়ার বাইর বউর কাছে ফোনটা হেন তাহে খোলা মোবাইলটা। বেশিরভাগ আমরা কয়েকদিন ফোন করছি অনামিকা কই, অনামিকা গড়, তো মায়ার খোলার বাইর বউ মোবাইলটা ধরে। মানে আপনাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করার লেগে দিত না? মানে দেয় পরে দেয় দিতাম নি, আমি প্রায় সময় ফোন করছি দিতাম নি, হয় আমি অনামিকা কই হয় কি করতে। বিষ খাওয়ার কারণটা কি? বিষ খাওয়ার কারণটা ওই ফুলায় মায়া সকালে 7টার সময় কথা হয়েছে, তোমার আমি নিতাম না, তুমি যেমন তোমার আমার লগে সম্পর্ক নাই, তুমি যেমন পারো না থাকবো, এলে গিয়ে তোমার নাই হয়েছে। মেয়েটা কি তোমার বাপের বাড়িতে আসলো? বাপের বাড়িতে নাই হয়েছে। তারপর কি হয়েছে? এরপর তো বিষ খাইছে। প্রথমে কে দেখছে বিষয়টা? কে দেখছে যে এটা কইতাই না, আমরা তো দূরা দূরে কই আইছি, আমরা তো যার যে বাড়ি করো দূরা দূরে কই আগে লই আইছি, কেমন লাগে কয় আনতাম। কোন হাসপাতাল নিছে? কয় হাসপাতাল আনছি। তারপর এরপরে কয়েকটা রেফার করে দিছে, জিবি পাঠাইছে। জিবি জিবি আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? মৃত্যু যাচ্ছে প্রশ্ন হচ্ছে, স্ত্রী কুৎসিত হলে বিয়ের দিন সেটা মনে ছিল না? বিয়ের মাত্র 15 দিন পর স্ত্রী কুৎসিত, এ কেমন বাহানা? মেয়ের বাড়ির ধারণা স্বামীর পরকীয়া রয়েছে, তার জেরেই এই অশান্তি, কিন্তু আসল সত্য বেরিয়ে আসতে পারে একমাত্র পুলিশি তদন্তে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।